মনে মনে ঠিক করাই ছিল যে বালিকাবধূর নায়ক নায়িকাকে হতে হবে আনকোরা, একেবারে নতুন। শুরু হলো নতুন মুখ খোঁজা, ছেলে মেয়ে আসছে একেবারে রাশি রাশি, অনেক আশা নিয়ে। এরই মধ্যে অন্তত 50 জনের ক্যামেরা টেস্ট নেওয়া হয়ে গেছে, কিন্তু নিট ফল একেবারে শূন্য। ফলে মন মেজাজ একেবারে খারাপ। এমন সময় হঠাৎ একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেল, যাকে বলে মেঘনা চাইতেই জল। সেই সময় যে ফ্ল্যাট বাড়ির দোতলায় আমি থাকতাম, তার ডান দিকে আমাদের স্টুডিও, আর বাঁদিকে 2-3টে বাড়ির পরেই একটা মেয়েদের স্কুল। তখন সকাল 10টা হবে, ব্যালকনিতে বসে দ্বিতীয় কাপ চা খাচ্ছি, আর খানিক আগেই ঢং ঢং করে মর্নিং স্কুলের ছুটির ঘণ্টা বেজে গেল। দলে দলে ইউনিফর্ম পরা মেয়েরা পিঠে স্কুল ব্যাগ একবারে হই হই করতে করতে চলেছে যে যার বাড়ির দিকে। হঠাৎ আমার চোখ একেবারে আচমকা আটকে গেল একদল মেয়ের ওপর। মাঝ রাস্তা জুড়ে তারা একেবারে কলকল করতে করতে চলেছে, লাইন দিয়ে নয়, একটা বৃত্ত তৈরি করে, একই সঙ্গে এগোচ্ছে আর অনর্গল কথা বলছে। এই বৃত্তের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটা মেয়ে, ঘড়ির কাঁটার মতো ঘুরে ঘুরে বকবক করছে এই মেয়েটাই সব থেকে বেশি। মনে হচ্ছে সেই বোধহয় গ্রুপ লিডার, ওদের চলা কিন্তু থামছে না। মেয়েটাকে দেখা মাত্র কী যে মনে হলো আমার, স্টুডিওর গেটম্যানকে সঙ্গে সঙ্গে ডেকে বললাম, উদয় সিং দেখো তো ওই মেয়েটাকে একবার আমার কাছে নিয়ে আসতে পারো কি না। একটু পরেই উদয় সিং হাজির, মেয়েটিকে একেবারে পাঁজাকোলা করে। যখন মেঝে নামিয়ে দিল, সে একেবারে দেখবার মতো দৃশ্য। ওইটুকু মেয়ে কতই বার বয়স হবে, এই বড়জোর বালকি 13, ফসফস করছে রাগে, যেন বাগে পেলেই আমাকে একেবারে ছোবল মেরে দেবে। এর পরের দৃশ্যটা মোটামুটি ঠিক এই রকম। আরে এসো এসো, আমি বললাম, এর মানে কি? কিসের? আমাকে এরকমভাবে ধরে আনা? আরে বলছি বলছি, বসো আগে। না বসবো না, বসবার জন্য এসেছি নাকি? তোমার নাম কি? আমি বাড়ি যাব, ওই হোঁতকা লোকটাকে সরে যেতে বলুন। বুঝলাম, হোঁতকো লোক মানে উদয় সিং, যে এখনও দরজা আগলে দাঁড়িয়ে আছে। ইশারায় ওকে চলে যেতে বললাম। দেখো চলে যেতে বললাম, নিজের হয়েই সাফাই গাইলাম আমি, এবার তো নামটা বলবে অন্তত। মোটেই না, ঠিক আছে ইন্দিরা। ইন্দিরা কি চ্যাটার্জি? বাড়ি কোথায়? যেখানেই হোক না কেন, আহা বলোই না। ওই তো আইটিআই স্কুলের পেছন দিকে, আসল বাড়ি বেলেঘাটায়, নিজেদের বাড়ি। আর এখানে কে কে থাকেন? কেন কমপ্লেন করবেন? কাজ কলা হবে আমার। ছি ছি, কমপ্লেন করতে যাব কেন, শুধু শুধু। তুমি তো কোনো দোষ করনি? ও তাহলে বলি, বাবা মা আর দিদি, ভাইও আছে। কখন বাড়ি থাকেন ওরা? একটু কথা বলতাম তোমার মা বাবার সঙ্গে। কেন? যে কথা বলবো তার জন্য ওদের একটু পারমিশন দরকার। কি কথা? কথাটা হলো, আসল কথাটা ফাঁস করবার আগে একটু সময় নিই, তারপর বলি। ফিল্মে অভিনয় করবে? ব্যাস। সঙ্গে সঙ্গে মুখভঙ্গির আমূল পরিবর্তন ঘটে গেল। প্রথমেই নাক কুঁচকে ফিলিম, তারপরই ভারিক কি চালে হিরো কে হবে? বুঝলাম ওষুধ ধরে গেছে। বলি, কে হলে ভালো হয়? উত্তম কুমার, পরিষ্কার উত্তর। সর্বনাশ, এম এ বলে কি? বুঝিয়ে বলার চেষ্টা করলাম, আরে উত্তম কুমার হলে তো ভালোই হয়, কিন্তু বয়সে মানাবে? না না, তুমি নিজেই ভেবে দেখো, মানানসই হওয়া চাই তো? তা অবশ্য, ঠিক আছে ভেবেচিন্তে বলবো, এখন যাই, এসো। কিন্তু তোমার বাবা মাকে কখন পাওয়া যাবে সেটা বললে না তো। ফিল্মে যদি কাজ করো ওদের একটা পারমিশন চাই তো? কোনো দরকার নেই। সে কি? কেন? বাবা বলেছে দেশ স্বাধীন হয়ে গেছে, তোমরাও এখন স্বাধীন। মনে মনে বলি, সে তো দেখতেই পাচ্ছি। মুখে বললাম, তবু একবার গেলে ক্ষতি কি, এই একটু চা খেতুম তোমাদের ওখানে গিয়ে। সঙ্গে সঙ্গেই রাজি মেয়ে, একেবারে এক পায়ে খাড়া হয়ে বলল, সন্ধ্যের পরে আসুন। বলেই আবার বলল, তবে একটা কথা বলো, ফিল্মে কিন্তু আমার নামটা ইন্দিরা রাখবেন না, হিরোইনের নাম ইন্দিরা, ম্যাগ হচ্ছে, একটা ভালো দেখে নাম বেছে রাখবেন। এই হচ্ছে কলকাতার একটা সাধারণ বাংলা মিডিয়াম স্কুলের সেই ছোট্ট বকবক করা মেয়েটা। প্রিয় বন্ধু, আমি তোমার সুতপন, আর আমার পডকাস্টে তুমি শুনছো কথায় কথায়। আজ শুধুমাত্র তোমাকেই শোনাবো কলকাতার অতি সাধারণ বাংলা মিডিয়াম স্কুলের
সেই দুষ্ট মিষ্টি একেবারে ঝকঝকে সেই মেয়েটার কথা, যে মেয়েটার ডাক নাম ছিল ইন্দু। আর সে নিজের কৃতিত্বের পরীক্ষা দিয়ে বছরের পর বছর শুধু টলিউড নয়, বলিউডের দীর্ঘ 20 বছরেরও বেশি হাইস্ট পেড নায়িকা হয়ে উঠেছিলেন। বাংলা বালিকা বধূ ছবিতে যার জন্ম হয়েছিল তরুণ মজুমদারের হাতে, সেই ইন্দিরা চ্যাটার্জি বা মৌসুমী চ্যাটার্জির বলিউডের 1 নম্বর হিরোইন হয়ে ওঠার গল্প। নিশ্চয়ই তুমি আমার সঙ্গে থাকবে। এত বড় একটা জার্নি এটা কখনোই একটা এপিসোডে বলা সম্ভব নয়, সুতরাং পরের ভিডিও তো লাগবেই। আর যার ভালো লাগবে না পরবর্তী এপিসোড শুনতে, তাকে আমি হাত জোর করে বলছি দেখার কোনো প্রয়োজন নেই, তার অমূল্য সময় নষ্ট করবার কোনো প্রয়োজন নেই। যে বন্ধু তুমি আমাকে ভালোবাসো, যে সত্যিকারের ধীরে সুস্থে মন দিয়ে শুনতে চাও একটা সুন্দর কাজ, সে অবশ্যই আমার সঙ্গে থাকবে। চলো আমি শুরু করি। সেদিন সন্ধ্যার পরেই চা খাওয়ার নাম করে ওর বাবার সঙ্গে দেখা করতে চলে গেলাম সরাসরি। দেখা গেল ভদ্রলোক একেবারে নিপাট ভালো মানুষ, একটু আত্মভোলা গোছের। শরৎচন্দ্রের বড়দিদি গল্পের সুরেন্দ্রনাথ যেন একেবারে আমার সামনে বসে রয়েছেন। মেয়েকে সিনেমার জন্য ভাবা হচ্ছে, আর মেয়ে যদি ঠিকঠাক অডিশনে উঠতে যেতে পারে তাহলে দিনের অনেকটাই ওকে স্টুডিওতে কাটাতে হবে। শুনে যেন বাবা একেবারে হাঁপ ছেড়ে বাঁচলেন। এ তো ভালো কথা, যতদিন খুশি রাখুন না, পুরো সময়টাই রেখে দিন আপনাদের কাছে, বাড়ি ফেরার দরকার নেই। আমি আটকে উঠলাম বাবার কথা শুনে। ভদ্রলোক কি আমার উপর রেগে গেলেন নাকি? চেয়ে দেখি মেয়ের মুখ কৌতুকে একবারে ঝলমল করে উঠল, ভ্রু নাচিয়ে আমাকে বলল, কি বলেছিলাম না, ছোট্ট একটা সুটকেস নিয়ে তারপর ইন্দু এলো আমাদের বাড়িতে। তখনও বুঝিনি যে এটা একটা 13 বছরের মেয়ে নয়, একটা আস্ত হাত বোমাকে ঘরে নিয়ে এলাম আমি নিজেই। 2-1 লাইন পাঠ তাকে পড়াবার পরেই বুঝতে পারি এমএর রিহার্সালের কোনো দরকার নেই, সময়ের বাজে খরচ। বললাম, তোমাকে আর বেশি রিহার্সাল টিহার্সাল করাবো না ইন্দু। কেন? দরকার নেই। কিন্তু আমার দরকার আছে। মানে? মানে আবার কি? পার্থদার সঙ্গে নদীর ঘাটের সিনে যে প্রেম প্রেম ব্যাপারটা আছে না, ওটা জমছে না এখনও। পার্থদা লজ্জা পাচ্ছে, রোজ রোজ রিহার্সাল করলেই ওটা কেটে যাবে। বলে কি, ওইটুকু মেয়ে মোটে 13 বছর বয়স, প্রেম প্রেম নিয়ে এমনভাবে বলছে যেন ফুসকা কিংবা চানাচুর। একটু কড়া হয়েই বললাম, দরকার নেই, তুমি আমার থেকে বেশি বোঝো। সরাসরি উত্তর না দিয়ে ভারিক্কি চালে উত্তর দিল ইন্দু, দেখবেন দেখবেন একদিন আমিও ডিরেক্টর হব, আপনার চাইতে অনেক ভালো হয়ো। কিন্তু এখন বাড়ি যাও। গিয়ে কি করব? যা ইচ্ছে করো, জেগে থাকো, ঘুমো, নয়তো পড়াশোনা করো। তাড়িয়ে দিচ্ছেন তো, বেশ চললুম। গট গট করে বেরিয়ে গেল সে। আর ও বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমার মনে হলো পুরো ঘরটাই ফাঁকা হয়ে গেল। সেদিনের মতো ঘরটা তো ফাঁকা হয়ে গেল, কিন্তু তরুণ মজুমদারের মন একেবারে জুড়ে বসে রইলেন সেদিনের সেই একরত্তি বালিকা ইন্দু, যিনি পরবর্তীকালে হয়ে উঠলেন টলিউড বলিউডের 1 নম্বর নায়িকা মৌসুমী চট্টোপাধ্যায়। শুধু তাই নয়, একেবারে টানা 20 বছর হয়ে উঠলেন বলিউডের 1 নম্বর মানে হাইস্ট পেড নায়িকা। কেমন করে তার এই জার্নিটা শুরু হয়েছিল এবং তরুণ মজুমদার যাকে নিজেই আবিষ্কার করেছিলেন, এটা যদি জানতে চাও, আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর জানাতে গেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে যেমন ভুলবে না, ঠিক তেমনি লাইক শেয়ার কমেন্ট করতে কখনোই ভুলবে না। সবার আগে তুমি ভালো থেকো বন্ধু, টাটা।